আসসালামু আলাইকুম। ডায়মন্ড এটাকে সমস্ত জুয়েলারির কুইন বলে, কিন্তু খুব মজার ব্যাপার হচ্ছে ডায়মন্ড হচ্ছে একটা বলা যেতে পারে কয়লারে বংশোদ্ভূত। অথচ কয়লা দেখতে কি রঙের আর ডায়মন্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে উজ্জ্বলতম দামি একটা জিনিস। পার্থক্যটা সৃষ্টি হলো কেন? পার্থক্য সৃষ্টি হচ্ছে এই কারণে, প্রচণ্ড চাপে এবং তাপমাত্রায় কয়লা থেকে ডায়মন্ডে রূপান্তর করা সম্ভব। ঠিক তেমনি করে যে কোনো মানুষকে সেরা মানুষে পরিণত হতে গেলে পরিশ্রম করতেই হবে। লুভর মিউজিয়ামের নাম নিশ্চয়ই আমরা শুনেছি, সেখানে মানুষ যখন আসে, এসে বিভিন্ন স্ট্রাকচারের দিকে যখন তাকায়, তখন বিশ্ব হতবাক হয়ে যায়। এবং এমন অসংখ্য নিদর্শন আছে যেখানে পাথর দিয়ে খোদাই করা প্রচণ্ড সুন্দর হচ্ছে কাঠামোর দিকে মানুষ তাকায় এবং তার শ্রেষ্ঠত্বের হচ্ছে যে কি বলে জয়গান করে। তো এরকম পাথর দিয়ে তৈরি স্ট্রাকচারের মধ্যে যে পাথর আছে আর ফ্লোরে যে পাথর আছে, দুইটাই পাথর, কিন্তু দুইজনের সম্মান কি সেম? প্রশ্ন আসে না। দুইজনের সম্মানের মধ্যে যে এত বড় পার্থক্য, এটার কারণ কি? একদিন ওই দুই পাথরের মধ্যে কথা হচ্ছে। ফ্লোরের যে পাথর, সেই পাথর হচ্ছে যে ওই বলা যেতে পারে আবক্ষ মূর্তি, স্ট্যাচু। ইসলামে জায়েজ না জায়েজ সেটা বলছি না, জাস্ট ঘটনাটা বর্ণনা করছি। সেই আবক্ষ মূর্তির মধ্যে যে হচ্ছে পাথরের টুকরা, সে ফ্লোরের যে পাথরের টুকরো তাকে জিজ্ঞেস করছে যে তুমিও পাথর আমিও পাথর, অথচ তোমাকে মানুষ যখন আসে, এসে হচ্ছে যে সম্মান করছে, আর ওই ফ্লোরের পাথর বলছে আর আমাকে হচ্ছে পায়ে মারিয়ে আসছে, আমার কোনো সম্মানই করছে না, কারণটা কি? তখন ওই স্ট্যাচুর মধ্যে যে কি বলো ওটাকে পাথরের টুকরা রয়েছে, সে ফ্লোরের পাথরের টুকরোকে বলছে যে আমাদের মালিক যখন আমাদেরকে পরিবর্তন করতে চাচ্ছিল, আমাদেরকে নিয়ে প্রথম কাজ শুরু করতে চাচ্ছিল, সেই কথা কি তোমার মনে রয়েছে? বলছে কি সেটা? বলছে তোমাকে আমাকে একই জায়গা থেকে নিয়ে এসেছিল, নিয়ে এসে তোমাকেও প্রথমে হচ্ছে খোদাই করতে গিয়েছিল, কিন্তু যখন খোদাই করতে গিয়েছিল তখন প্রচণ্ড বাধা দিচ্ছিলে তুমি, কেন? প্রচণ্ড রেজিস্ট করছিলে। এই কারণে কয়েকবার খোদাই করার পরে যখন দেখলো যে না, এর মধ্যে খোদাই করা অসম্ভব, তখন তোমাকে ফ্লোরে রেখে দিল। আর আমাকে যখন খোদাই করেছে, তখন আস্তে আস্তে যখন আমার এখানে আঘাত করেছে, সে আঘাত আমি সহ্য করেছি। আঘাত সহ্য করার পরে এখন দেখা গেল যে এমন একটা সৌন্দর্য আমার মধ্যে এসেছে যে মানুষ হচ্ছে আমার গুণগান করতে বাধ্য হচ্ছে। তার মানে হচ্ছে সেই সময় যদি তুমি সেই কষ্টটা স্বীকার করতা, আজকে তুমি আমার জায়গায় থাকতা, আর আমি যদি সেই সময় সেই কষ্ট স্বীকার না করতাম, তাহলে এখন তোমার জায়গায় থাকতাম। আসলে জীবনটা অনেকটা এরকম, আমরা যদি ভালো কিছু করতে চাই তাহলে পরিশ্রম করতে হবে, ম্যান্ডেটরি। মেডিকেল অ্যাডমিশনে যারা সফল হতে চায়, প্রতি 100 জনে গড় পড়তে 3-4 জন সফল হয়, এবং তাদের আলাদা ক্রাইটেরিয়া রয়েছে। তবে আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা স্টুডেন্টের যে লেভেল রয়েছে, আমরা চেষ্টা করবো স্মার্ট ওয়েতে যাতে সে তার পরের উন্নতির লেভেলে যেতে পারে, সেখানেই যাতে থেবে না থাকি। এবং সেজন্য আমরা আগামীকাল, তার মানে 21 ডিসেম্বর থেকে আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ শুরু করে দিচ্ছি। এক্ষেত্রে যারা অনলাইনের ব্যাচগুলোতে ভর্তি হয়ে গিয়েছে, তারা অনেকেই হচ্ছে যে মেসেজ করছে যে আমরা কালকে থেকে কিভাবে ক্লাসগুলোতে যুক্ত হয়ে যাব। প্রত্যেকের কাছে হচ্ছে যে 2:30-3টার মধ্যে বা 3:15-টার মধ্যে কোড চলে যাবে, লিঙ্ক চলে যাবে, তারপরে সেখানে যুক্ত হয়ে যাবে, সেখানে সব ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। 3:30 বাজলেও যদি কারো কাছে কোনো লিঙ্ক না যায়, তখন অফিসের নাম্বারে যোগাযোগ করবে, নাহলে খালি ফোন আসতেই থাকে। ওরা আসলে এক এক করে বাই রোটেশন লিঙ্ক পাঠাতে থাকে। যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে 21 ডিসেম্বর থেকে আমরা শুরু করে দিচ্ছি, এই কারণে আমরা 21 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি এই 42 দিন এমনভাবে প্রিপারেশন নিতে চাই যে 31 জানুয়ারি গিয়ে যাতে আমাদের পড়া মোটামুটি শেষ হয়ে যায়। তাহলে কি আমরা তখন বিদায় নিয়ে নেবো? না, আমাদের লক্ষ্য থাকবে সারা বাংলাদেশে সবার আগে সিলেবাস কমপ্লিট করে। হ্যাঁ, সিলেবাস কি একদম 31 জানুয়ারি শেষ? আমরা শর্ট সিলেবাস 31 জানুয়ারি শেষ, এবং ফুল সিলেবাস এটা হচ্ছে থাকলে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারির বলা যেতে পারে 15-20 তারিখের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলব ইনশাআল্লাহ। আর 31 জানুয়ারির মধ্যে ইনশাআল্লাহ 42টা লেকচার কমপ্লিট হয়ে যাবে, আর ফেব্রুয়ারির 15-20 তারিখের মধ্যে এক্সট্রা লেকচারগুলো কমপ্লিট হয়ে যাবে। তাহলে লাভটা কী হবে? লাভটা হবে বেশিবার আমরা রিভিশন দিতে পারবো, এবং যত বেশিবার রিভিশন দেবো তত আমাদের কী হবে যে ভুল হওয়ার যে সম্ভাবনা সেটা কমতে থাকবে। এবং এখানে বলে রাখি, গার্ডিয়ানদেরকে কিন্তু আমরা একটা ইনস্ট্রাকশন দিয়েছি যে গার্ডিয়ানস, সেখানে প্যারেন্টসের মানে বাবা মা হতে পারে, বড় ভাই আপু হতে পারে, তাদের যে মোবাইল নাম্বার, তাদের যে হচ্ছে যে ফেসবুক আইডি, সেটা দিয়ে যাতে সে আমাদের এই গ্রুপে যুক্ত থাকে। কেননা এই সময়টা, এই 42 দিন মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে যে এগিয়ে থাকবে সে এমন একটা আলাদা মোটিভেশন পাবে
তার কাজের গতি আরও বেড়ে যাবে এবং সামনে সেই সাকসেসফুল হওয়ার সম্ভাবনা তার অনেক রকমের মানে অন্যদের চেয়ে ইনশাল্লাহ অনেক বেশি থাকবে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, আমরা যে বিভিন্ন ভাইটামিন খাই না, ভাইটামিনের মধ্যে কিন্তু কোনো এনার্জি নেই। এটা কী করে মোটিভেশন দেয়? কাকে? শরীরের মধ্যে বিভিন্ন হচ্ছে রাসায়নিক বিক্রিয়া যাতে ঠিকভাবে হতে পারে এবং তাহলে হবে কি আমাদের শরীর ঠিকভাবে সমস্ত কার্যক্রম যাতে সম্পাদন করতে পারে। ঠিক তেমনি করে আমাদের কিন্তু আমাদের যে স্টুডেন্টরা রয়েছে তাদেরকে চতুর্দিক থেকে হচ্ছে আমাদের মোটিভেটেড করা উচিত। এক্ষেত্রে তা সে যদি মানে হচ্ছে নাম্বার কমও পায় কোনো কারণে, তার কারণটা অ্যানালাইসিস করা উচিত এবং কী কারণে কম পাচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে হচ্ছে বের করে তার সমাধান করার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আমরা যেটা বলি সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে ডায়েরি রাইটিংটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং এক্ষেত্রে আমরা বলবো প্রত্যেক অভিভাবক যাতে তার সন্তানের জন্য সুন্দর করে ডায়েরি কিনে ফেলে। এবং এক্ষেত্রে আমরা বলে রাখি যে 2022 সালে ডায়েরিটা কিনলে হবে। অনেকে বলতে পারে 2021 সালে কেন 22 সালে ডায়েরি কিনবো, বলে রাখছি আগামী 21শে ডিসেম্বর আছে না, 2022 সালের 21শে ডিসেম্বর আগামীকাল থেকে সে 2022 সালের ওই ডেটটা মেনটেন করবে। একদিন শুধু মানে হচ্ছে স্যাটারডে সানডে শুধু পার্থক্য হবে কিন্তু ডেট সেম থাকবে। এবং জাস্ট 10 দিন পরে তো জানুয়ারি থেকে প্রথম থেকে সে ডায়েরিটা আবার ওইটাতে লিখবে। ঠিক আছে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ডায়েরি রাইটিংটা নতুন ডায়েরি লেখার একটা আগ্রহ থাকবে। 4টা খাতা এবং 4টা কলম, এক্ষেত্রে একটা কালো এবং 3 রঙের টিনটা, একটা হচ্ছে রেড, গ্রিন এবং হচ্ছে ওটাকে কী বলে ব্লু, এই 3 রকমের হচ্ছে 4 রকমের টোটাল হচ্ছে কলমও লাগবে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, আমরা লেকচারে যে কথাগুলো বলবো সেই কথাগুলো অবশ্যই সুন্দর করে বায়োলজির জন্য একটা খাতা, কেমিস্ট্রির জন্য একটা খাতা, ফিজিক্সের জন্য একটা খাতা, ইংলিশ এবং জেনারেল নলেজের জন্য একটা খাতা, টোটাল মিনিমাম 4টা খাতা। কেউ যদি আরও খাতা বাড়াতে চায় কোনো সমস্যা নেই। এবং স্প্যারেল বাইন্ডিং হলে সুন্দর হবে খাতাগুলো। সেক্ষেত্রে যেটা হয় যেমন আমরা দেখাতে পারি এরকম স্প্যারেল বাইন্ডিং খাতা হতে পারে। এক্ষেত্রে যেটা হবে সুন্দরভাবে কোথাও প্রবলেম হলে সেই পিসটাটা সে ইজি ওয়েতে সেখান থেকে রিমুভ করতে পারবে। আর বইয়ের মধ্যে আমরা যে দাগিয়ে দেবো বইয়ের ক্ষেত্রে সেই দাগানো লাইনগুলো সুন্দর করে পড়বে। এবং এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো যাতে অভিভাবকরা সাথে বসে দেখেন। আমি একটা জিনিস বলি, আপনি যত ব্যস্ততার মধ্যেই থাকুন না কেন আগামী 44-42টা দিন আপনার সন্তানকে আপনি দেন, বিশ্বাস করেন আপনার সন্তান আশা করা যায় অনেক ভালো জায়গায় ইনশাল্লাহ চলে যাবে। এক্ষেত্রে বলে রাখি প্রাইভেট মেডিকেলে পড়লে বলা যেতে পারে যে আপনার সন্তানের পিছনে অর্থনৈতিক যে খরচ সেটার কথা আমি শুধু বলছি না, প্রেস্টিজের দিক থেকে গভর্নমেন্ট মেডিকেল 100% যে কেউ জানে অনেক হচ্ছে যে বলা যেতে পারে প্রোগ্রেসিভ পজিশনে রয়েছে। এক্ষেত্রে ভালো জিনিস পাওয়ার জন্য তাকে পরিশ্রম করতে হবে এবং আপনারা এই 44-42টা দিন পরিশ্রম করুন। তারপরে সে যখন একটা স্পিডের মধ্যে চলে যাবে অটোমেটিক সে হচ্ছে পরিশ্রম করবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা বললো আপনার মানে হচ্ছে যে ছেলে মেয়ে হতে পারে, ছোটো ভাই বোন হতে পারে, তাকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার জন্য হচ্ছে যে আপনি উৎসাহিত করবেন তাড়াতাড়ি সকাল থেকেই যাতে ঘুম থেকে উঠে। এবং আমরা একটা স্পেশাল হচ্ছে স্কেডিউল এবং হচ্ছে যে পড়ার রুটিনটা কালকে আমরা গ্রুপগুলোতে বলে দেবো ইনশাল্লাহ, প্রত্যেক গ্রুপে আমরা আপলোড করে দেবো কোথায় কোথায় কী প্রবলেম হতে পারে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট 4টা কাজ যাতে রেগুলারিটি মেনটেন করে আমরা করতে পারি। কোন সেই 4টা কাজ? 1 নম্বরে যেটা আমি বলবো সেটা হচ্ছে ডায়েরি রাইটিং, এটা করতে হবে আগামী দিন। কখন কখন সে কী পড়ছে আজকেই সেটা লিখে আমাদের মেসেঞ্জারে ডক্টর নাবিলে সেখানে পাঠাবে, এটা মাস্ট। এবং গার্ডিয়ানরা যাতে সেটা সাইন করে দেয়, গার্ডিয়ান অবশ্যই যাতে সাইন করে। এরপরে যেটা সেটা হচ্ছে সামারি রাইটিং। ক্লাসে আমরা যে লেকচারটা বলবো সেই লেকচারের প্রত্যেকটা কথা সুন্দর করে লিখে সেটা ছবি তুলে পাঠাতে হবে এবং গার্ডিয়ানের যাতে একটু কী করে সেখানে হচ্ছে যে সাইন করে দেয়। এবং আরেকটা কাজ করবে যে ওখান থেকে একটু যাতে ধরে যে সে পড়াগুলো বুঝতে পারছেন, গার্ডেনটা এই 2টা কাজ করলে যথেষ্ট হয়ে যাবে। আর বাকি 2টা কী সেটা হচ্ছে যে প্রত্যেক দিন যে অ্যাক্টিভ টেস্ট আছে, কালকে যেমন লেকচারটা হবে সেই লেকচারের একটা ছোট্ট পরীক্ষা আছে সেটা দেবে এবং 100 মার্কের একটা ক্লাস টেস্ট প্রত্যেক লেকচারে তারপরে লেকচারে। ঠিক আছে, এইটার উপরে অ্যাক্টিভ টেস্ট এবং তারপরে ক্লাস টেস্ট, এই 4টা জিনিস ঠিকভাবে মেনটেন করছে কিনা সেটা আমরা লক্ষ্য করি অভিভাবক হয়ে। আর আমাদের কাজ হচ্ছে প্রত্যেক দিন আমরা লেকচার দেবো, প্রত্যেক দিন পরীক্ষা রাখবো এবং এই সিস্টেম অনুযায়ী জানুয়ারি 31 তারিখের মধ্যে আমাদের ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আর প্রত্যেক দিন যদি আমরা ঠিকভাবে এখন থেকে পড়ি, বিলিভ মি সবচেয়ে সেরা স্টুডেন্ট হওয়া সময়ের ব্যাপার মাত্র। এখানে একটা জিনিস বলে রাখি, আমরা যে বিশাল বড় বৃক্ষরাজি দেখি না, তার যে বীজ আর বনসাই ট্রি, ছোট্ট একটা পটের মধ্যে একটা গাছ, সেই গাছের যে বীজ, এই 2টা কিন্তু সেম। পার্থক্য কী? পার্থক্য হচ্ছে বনসাই ট্রি হচ্ছে সেই সুযোগ সুবিধা পায়নি যে কারণে সে বিশাল বড় বৃক্ষরাজি হতে পারেনি। ঠিক তেমনি করে অনেক শিক্ষার্থীর মধ্যে প্রচণ্ড মেরিট রয়েছে,
ভালো জায়গায় যাওয়ার ইচ্ছাও আছে কিন্তু সুযোগটা পায় না। আমরা চেষ্টা করছি এবার অনলাইন অফলাইন দুইটার মাধ্যমে সারা দেশে যাতে এই সুযোগটা সৃষ্টি করতে পারি। এক্ষেত্রে যারা রংপুরের তারা সরাসরি অফিসে কথা বলতে পারে, আর যারা সারা বাংলাদেশের রংপুর, বৃহত্তর উত্তরবঙ্গ বাদে অন্য জায়গার সারা বাংলাদেশে তারা অনলাইনে আমাদের এই ক্লাসগুলোতে অংশ নিতে পারে। এবং এখানে তো একটা জিনিস বলি, আমাদের লক্ষ্যটাই থাকবে সবচেয়ে ভালো করে ভালোভাবে বুঝে পড়া, এবং এখানে ট্রায়াঙ্গেল অনুযায়ী তিনটা পয়েন্টের একসাথে মিলে যাওয়া। শিক্ষার্থীদের দায়িত্ব হচ্ছে আমরা যেই কথাগুলো বলবো, যে সাজেশনগুলো দেবো সেগুলো ফলো করা, নামাজ রোজা পড়া, আল্লাহকে স্মরণ করা, অনেস্ট হওয়া। অভিভাবকের দায়িত্ব কি? অভিভাবকের দায়িত্ব হচ্ছে জাস্ট তাকে মনিটর করা, ফেসবুক আইডিটা যাতে গার্ডিয়ানের মোবাইল দিয়ে চালায়, গার্ডিয়ানের কাছে যে ফোনটা থাকে সেটা। আর আমাদের দায়িত্ব হচ্ছে ঠিকভাবে হচ্ছে প্রবলেমগুলো সলভ করে দেওয়া এবং পড়াটাকে সহজ করে বুঝিয়ে দেওয়া, পরীক্ষাগুলো ঠিকভাবে অ্যারেঞ্জ করা, এবং কোথাও প্রবলেম হলে সেটাকে হচ্ছে সলিউশন সহজ করে দেওয়া। এটা যদি আমরা করতে পারি, সবচেয়ে প্রথম আমরা শুরু করছি এবং সবচেয়ে সেরা জায়গায় ইনশাআল্লাহ আমরা পৌঁছে যাবো। থ্যাংক ইউ সো মাচ।